গ্রামে পাইপলাইন বসেছে, এক মাস জল সরবরাহ হয়েছিল, তারপর থেকেই সেই কল শুকনো পড়ে রয়েছে, আর জল আসে না। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই তাকে ছেঁকে ধরে জানালেন গ্রামবাসীরা। অভিনেত্রীকে সামনে পেয়ে তুলে ধরলেন না পাওয়ার তালিকা। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই তৃণমূল নেত্রী সায়ন্তিকা পৌঁছে গিয়েছিলেন বাঁকুড়া দুই ব্লকের জুনবেদিয়া গ্রামে। সেখানেই এলাকার মহিলারা তাঁর কাছে অভাব অভিযোগ জানান। মহিলারা জলের সমস্যার কথা বলেন, সবকিছুই নোট করেন। সায়ন্তিকা, কি কি অভিযোগ জমা পড়ল? বিভিন্ন রকমের, কোথাও বার্ধক্য ভাতা, কমিউনিকেশন গ্যাপ হয়েছে, জলের সমস্যা এখানে জুনবেদিয়ায়, একটা সমস্যা যেটা সব জায়গা থেকে উঠে আসছিল জলের, তো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এক্ষুনি। এবং টেকনিক্যাল যে ইস্যুটা আছে, টেকনিক্যাল ইস্যুটা আমাদেরকে সলভ করতে হবে, এবং বাড়ি অবভিয়াসলি। আমাদের এক বছর হয়ে গেলে জল আসেনি, জল পাচ্ছি না, এই পুকুরের এরকম অবস্থা, আমরা কি করে চালাবো? কি জল খাচ্ছেন আপনারা? আমরা টিউবওয়েলের জল খাচ্ছি, আবার দূরে বাড়িতে লোকের বাড়িতে জল নিয়ে আসছি, এইভাবে আমরা চালাচ্ছি। কল এসছে? হ্যাঁ, কল দিয়েছে, জল আসেনি, কল ভেঙে দিয়েছি তন্নি, তবু জল বাড়িতে বাড়িতে কল দিয়েছে। হ্যাঁ, বাড়িতে বাড়িতে কল দিয়েছে, কিন্তু জল উঠছে না পাইপে। শান্তিকা বললাম যে আমাদের কলে জল পড়ে না। কতদিন ধরে পড়ে না? এক বছর হয়ে গেল পড়ে না। তো কল দেওয়া হয়েছে? কল দেওয়া হয়েছে, জল পাচ্ছে না। একদম টাউন লাগোয়া এই অঞ্চলটা, তো এই ল্যান্ডটা একটু হাইতে আছে, জলের লেভেল লাইনটা যেখানে পাইপলাইনটা করা আছে, ওই জলের ফোর্সটা যে ফোর্সে আসছে, যেহেতু একটু হাই, সেই জন্য ফোর্সটা কমে যাচ্ছে। এই জন্যে যতগুলো বাড়ি আছে, যে ফোর্সে জলটা ছাড়া হচ্ছে না, ওই অতগুলো পাইপলাইনের মাধ্যমে বাড়িগুলোতে পৌঁছাতে পারছে না, একটু হাই ল্যান্ড, তো এটা টেকনিক্যাল ইস্যু, ইঞ্জিনিয়ারের সাথে বসে আমাদের কথা বলতে। এই গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন হয়নি বলে কেউ কেউ অভিযোগ করছেন। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সায়ন্তিকা বললেন, সায়ন্তিকার সঙ্গে ছিলেন তালডাঙ্গার বিধায়ক অরূপ চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতা নেত্রীরা। গ্রামের মানুষের ক্ষোভ ও জনসংযোগের জন্যই তৃণমূলের এই কর্মসূচি। মানুষ ও নেতা নেত্রীদের কাছে পেয়ে সমস্যার কথা জানাচ্ছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।